আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতু। সবাইকে আবারও মাহে রমজানের শুভেচ্ছা। আমরা রমজানে প্রায় লাস্টের দিকগুলোতে চলে আসছি। বরাবরের মতো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আজকে লাইভে আসব। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এই দুইটাতে সরাসরি একযোগে এই লাইভটি প্রচারিত হচ্ছে। পাশাপাশি আমার টুইটার এবং লিঙ্কডইন এই দুইটা প্রফেশনাল সাইটেও লাইভটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা ইচ্ছা করলে টুইটার লিঙ্কডইনে গিয়েও প্রশ্ন কমেন্ট করতে পারেন। সবচেয়ে বেটার ইউটিউবে আপনারা কমেন্ট করবেন। আপনাদের যে শারীরিক সমস্যা, যার যে সমস্যা আছে, সেটা আপনারা আপনাদের নাম, বয়স, পেশা, ওজন, উচ্চতা ওই কমেন্টে লিখে দিলেই, সমস্যাটা লিখলেই আমি পড়ে আপনাদের সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনারা চেষ্টা করবেন এই ভিডিওটি যদি কোনো কারণে আপনারা দেখতে অসুবিধা হয় বা শুনতে অসুবিধা হয়, তবে ইউটিউবে খুব ক্লিয়ার পাওয়া যাচ্ছে। আপনারা যারা ইউটিউবে আছেন একটু কমেন্টে লেখেন তো যে আপনারা কথাটা শুনতে পাচ্ছেন কিনা, স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা, এবং ফেসবুকেও যারা আছেন একটু যদি কমেন্ট করে লেখেন যে কথা এবং ভিডিও ঠিকমতো দেখা যাচ্ছে কিনা এবং কথাটা শোনা যাচ্ছে কিনা, তাহলে হয়তো লাইভটি সুন্দরভাবে পরিচালনা করতে সুবিধা হবে। আর এই লাইভের কমেন্টে গিয়ে আপনারা প্রশ্ন লিখবেন। সবার যার যে প্রশ্ন লেখার দরকার সে এই লাইভের কমেন্টে গিয়ে লিখবেন। আমি যে স্ট্যাটাসটা দিয়েছিলাম ইউটিউব এবং ফেসবুকে, সেখানে অলরেডি অনেক প্রশ্ন চলে আসছে, সেগুলা কিছু পড়ে তারপর আমি লাইভের কমেন্টগুলো পড়া শুরু করব। আর রমজানের শেষ দশের বেজোর রাত, যেমন আজকে একটি বেজোর রাত, এটা হচ্ছে মহিমান্বিত রজনী, লাইলাতুল কদর। সো আমরা যারা মুসলিম আছি তারা চেষ্টা করব যে এই রাতের যে ফজিলত আদায় করার জন্য, ফজিলত আমরা যেন পেতে পারি মহান রব্বুল আলমিনের কাছে, সেই জন্য আমরা বেশি বেশি ইবাদত করার চেষ্টা করব। আর আমরা বাংলাদেশের তথা সকল রোগীদের জন্য দোয়া করব, নিজেদের জন্য দোয়া করব। আমরা আমাদের বাংলাদেশে করোনার ভয়ানক থাবা থেকে যেন আমরা মুক্ত হতে পারি বা যে কোনো রোগ শোক থেকে বাংলাদেশের মানুষ সুস্থ থাকতে পারে, আমরা আমাদের নিজেদের জন্য দোয়া করব। আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি একটু ফেসবুকে যাচ্ছি, আগে চেষ্টা করছি, আসলে আমাকে কয়েকটা ডিভাইস অ্যাট এ টাইম ব্যবহার করতে হচ্ছে। আপনারা কমেন্টে প্রশ্ন লেখেন, জি কমেন্টে প্রশ্ন লেখেন। জি নমিতা রয়, আপনাকে ধন্যবাদ, শোনা যাচ্ছে এবং ভিডিও দেখা যাচ্ছে মনে হয়, ধন্যবাদ আপনাদের। ফেসবুকে কেউ কমেন্ট করেছে কিনা দেখি আমি। শোনা যাচ্ছে, ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের টাইম লাইনে এবং বন্ধুবান্ধব যারা আছে, যাদের বিভিন্ন বাত ব্যথা হাড় জোড়া রোগে আপনারা আক্রান্ত, তারা ভিডিওটি শেয়ার করে দিবেন। যারা অতিরিক্ত ওজন আক্রান্ত, যাদের বিভিন্ন মাংসপেশির ব্যথা, শারীরিক অক্ষমতা, প্যারালাইসিস আক্রান্ত, ডিসেবিলিটিতে আক্রান্ত, হাঁটু ক্ষয় রোগ, কোমর ঘাড় ব্যথা ক্ষয় রোগ, এই জাতীয় সমস্যা যারা ভুগছেন তারা ভিডিওটি, যাদের এই রোগ আছে বা আপনার আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, মা বাবা ভাই বোন বা যে কোনো রিলেটিভস প্রিয়জন আক্রান্ত, তাদের টাইম লাইন বা তাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে দিবেন। আমি প্রশ্ন পড়ার চেষ্টা করছি। আমি ফেসবুক পেজ থেকে নিচ্ছি বিনতে শহীদ, কুলসুমা কলি বিনতে শহীদ। আচ্ছা, আপনি লিখেছেন, ওয়ালাইকুম সালাম, আমার বয়স 25, আমি একজন গৃহিণী, সমস্যা হলো আমি বেশিক্ষণ বসে থাকতে পারি না, কোমরের মাঝ বরাবর অনেক ব্যথা করে, কাপড় ধুতে গেলে ব্যথা হয়, মোট কথা 10 মিনিটের বেশি বসতে পারি না, অথচ আমার মা 1 ঘন্টা মাছ বসে মাছ
বানান ওনার সমস্যা হয় না, খুবই মানে বাস্তব কথা বলেছেন বোন, আপনাকে ধন্যবাদ। এবং যে বাস্তবতা তুলে ধরছেন, যদিও মার সাথে তুলনা হয়েছে, তো তুলনাটা এই ক্ষেত্রে করা ভালো আমি মনে করি। কারণ এই যে আপনার বয়স 25, আপনি কোমরের ব্যথা আক্রান্ত, আর আপনার মার বয়স অবশ্যই হয়তো 40 বা একটু বেশি হতে পারে, উনি 1 ঘন্টা বসলে কিছু হয় না। আর মূল কারণটা হচ্ছে ইনঅ্যাক্টিভিটি। আমরা এখন বর্তমান যে সমাজ পাচ্ছি, আমরা বা আমাদের জুনিয়র যারা, মানে আপনাদের, আপনারা এবং আপনাদের বাচ্চা কাচ্চা যারা আছেন, সবাই ছোটকালে কোনো খেলাধুলা নাই, কোনো দৌড়াদৌড়ি নাই, কোনো দৌড়ঝাঁপ নাই, এই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নাই, পারিবারিক কোনো কাজে আমরা অনেকেই আমাদের জুনিয়র মানে পরবর্তী প্রজন্ম হেল্প করে না, বাবা মার কাজে হেল্প করে না, গরুর ঘাস কাটতে যায় না, ধান ক্ষেতে কাজ করতে যায় না, কিছুই করে না, শুধু শুয়ে বসে থাকে, আর এই যে আমার মতো মোবাইল ফোন বসে বসে টিপে। তো আপনাদের তো রোগ হবে, কিছু করার নেই, এখন থেকে সচেতনতা ডেভেলপ করতে হবে। আমাদের প্রত্যেকটা বাচ্চাকে খেলার উপযোগী পরিবেশ তৈরি করে দিতে হবে। তাদেরকে শুধু লেখাপড়া করাইলে হবে না ভাই, লেখাপড়া করবে কিন্তু অসুস্থ হইলে লেখাপড়ার কোনো ভ্যালু নেই। এই জন্য আমাদের প্রচুর পরিশ্রম করতে হবে, বাচ্চাদেরকে খেলাধুলা উৎসাহিত করতে হবে। এই যে এখন গ্রীষ্মকাল, গ্রামে পানি চলে আসবে, নতুন পানি, আমরা প্রচুর পানিতে ডুবাতাম, প্রচুর সাঁতার কাটতাম, কলা ভেলা দিয়ে আমরা, এভাবে আমাদের মানে কৈশোর, যৌবন, মানে ছোট বয়সগুলো চলে গিয়েছে। কিন্তু এখন যে বাচ্চারা, ইভেন কি আমার বাচ্চারও বাসায় শুয়ে বসে থাকে, হ্যাঁ, এরা কিছু করতে হচ্ছে না, এরা মুরগির ফার্মের মুরগির মতো হয়ে গিয়েছে, যার কারণে ফিটনেসের অভাবে এই সমস্যাটা হচ্ছে। তো আপনাকে বলবো, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন কোমর ব্যথা কিছু ব্যায়াম দিয়েছি, আপনি ওগুলা করতে থাকেন। মাঝে মাঝে ব্যথা গরম সেঁক দিবেন, আবার গরম সেঁক দিয়ে অনেকে চামড়া পুড়ে ফেলে, আমার কাছে নিয়ে আসে, পুড়ে ফেলা যাবে না, গরম সেঁক দিতে পারেন আর ব্যায়াম করেন, আর পুষ্টিকর খাবার খাবেন, রাস্তা হাঁটবেন, রাস্তা হাঁটবেন, রিক্সা চড়া বন্ধ করেন, রাস্তায় পয় পরিষ্কার রাখেন, রাস্তায় কোনো আবর্জনা, কোনো বিল্ডিং এর কাজ করার কিছু যেন না থাকে, কোনো অবস্ট্রাকল না থাকে। আর যারা গাড়ি ঘোড়া চালায় বিভিন্ন জায়গায়, রাস্তাতে ইচ্ছা মতো ফেলে রাখে, হাঁটতে হবে, তাহলেই সমস্যাগুলো সমাধান হবে। আর আমার প্রচুর আমরা হেলথ টিপস দিচ্ছি, বিভিন্ন এই যে এই জাতীয় নিয়ম কানুন গুলা, যে বসবেন কিভাবে, দাঁড়াবেন কিভাবে, এগুলা মেনে চলতে হবে। আর এমন সামনে ঝুঁকে বসে থাকতে আমি প্রায় না করি, আপনারা এটা করবেন না। আচ্ছা, সৃজন দে, সৃজন দে, আচ্ছা, আপনি প্রশ্ন করেছেন, আমার বয়স 60, আমার বাবার বয়স 60, আচ্ছা, আপনার বাবার বয়স 60, বাবুল, নাম বাবুল, পেশা দোকান করে, মাঝে মাঝে হাতে ব্যথা, 2 মিনিট হাঁটলে শুলায়, আবার দাঁড়ালে ব্যথা লাগে, মাঝে মাঝে হাড়ে ব্যথা, হাড়ে, আচ্ছা, 60 বছর বয়সে অনেক সময় হাড় ক্ষয় রোগ হতে পারে, যেটা আমরা বলে থাকি আর্থ্রাইটিস, বিভিন্ন আর্থ্রাইটিস জনিত সমস্যা বা নার্ভ, মানে আমার যে নার্ভ যে আছে, স্নায়ু, এগুলো অকেজো হয়ে যেতে পারে, নার্ভে বিভিন্ন কোটিং হতে পারে, তারপরে মাংসপেশি দুর্বল হয়ে পড়তে পারে, তখন এই জাতীয় সমস্যা হতে পারে। তো ওনাকে আপনার, আপনি এই প্রিপারেশনটা, এটা আমাদের ডিপিআরসির ফার্মেসিতে আছে, এটা একটা সাপ্লিমেন্ট, এটা এই প্রিপারেশনটা আপনার বাবাকে খাওয়াতে পারেন। ভিটামিন B1, B2, B6, B12, এটার সাথে নিকোটানামাইড, ফোলিক অ্যাসিড, বায়োথিন এবং প্যান্টোথেনিক অ্যাসিড মিক্সড করা আছে। এই এই প্রিপারেশনটা, এই যে দেখেন, ভিডিওটা একটু ভালো করে পরে দেখে নেবেন, এটা একটা করে দুবেলা 3 মাস খাওয়ান, আর কোরাল ক্যালসিয়াম রাতে একটা করে খাওয়ান, আর ওনাকে দুধ, ডিম, মাছ, তরকারি, শাকসবজি বেশি বেশি খাওয়াতে হবে। আর ওনাকে বলবেন নিয়মিত হাঁটতে, রাস্তা হাঁটতে, উনি গ্রামে থাকলে বলবেন সাঁতার কাটতে। আর এই বয়সে ভারী কাজ করা যাবে না, ভারী বোঝা নেওয়া যাবে না। আর একটা হচ্ছে ইঞ্জেকশন কোলিক্যালসিফেরন দ্বিতীয়, এটা প্রতি সপ্তাহে একটা খাবে, 7 দিন পর পর ইঞ্জেকশন কোলিক্যালসিফেরল, 3 লাখ ইউনিট, 3 লাখ ইউনিট, এটা অ্যাভেলেবেল না, 3 লাখ ইউনিটটা সপ্তাহে একটা, এভাবে 5 সপ্তাহে 5টা খাবে, আশা করি উপকারে আসবে। তারপর আমার ইউটিউব ভিডিওতে বিভিন্ন আমরা টিপস দিয়েছি, চলাফেরা, উঠা বসা, কাজের ক্ষেত্রে ব্যথায় গরম সেঁক দেওয়া, এগুলা। কিন্তু ব্যথার ওষুধ আসলে দীর্ঘমেয়াদী খাওয়া ভালো না, ব্যথার ওষুধ খেতে আমি না করি,
আশা করি উত্তর পেয়েছেন। মাহবুব আলম আখন্দ, আপনার হচ্ছে L4-5-এ সমস্যা, বয়স 31। জি, L4-5 খুব কমন জিনিস, এই যে এটা হচ্ছে L4-5, এই যে এই ডিস্কটা, এটা L1-2-3-4-5 S1। তো L1 এর মাঝখানে যেটা দিই সেটা হচ্ছে L1 এন্ড 2 ডিস্ক, L4 এন্ড 5 এর মাঝখানে এই ডিস্ক, ডিস্ক প্রলাপস হয়, এই ডিস্ক সবচেয়ে বেশি প্রলাপস। আর মূল কারণই হচ্ছে কাজকর্মের নিয়ম কানুন না জানা, সামনে ঝুঁকে কাজ করা, সোজা হয়ে না বসা, ভারী জিনিস করতে গিয়ে আঘাত পাওয়া, সামনে ঝুঁকে কাজ করা, বা ওই যে হাঁটা চলা ফেরা, ছোটকালে খেলাধুলা নাই, মুভমেন্ট নাই, এই সকল কারণে হতে পারে। বসে বসে কম্পিউটারে চালানো বা একই কাজ সারাক্ষণ বসে বসে করা, এগুলা নিয়ে আমি হাজারবার বলছি, আপনারা একটু দয়া করে ফিটনেস ডেভেলপ করেন সবার, ছোটকাল থেকে ফিটনেস ডেভেলপ করতে হবে, বাচ্চাদেরকে সাইক্লিং শেখাতে হবে, বাচ্চাদেরকে দৌড়াদৌড়ি, হাডুডু খেলা, দড়ি লাফ, গোল্লা ছুট, ফুটবল, ফুটবল সবচেয়ে বেস্ট খেলা বাচ্চাদের জন্য, বেস্ট ফুটবল। হ্যাঁ, সাঁতার, গ্রামে গঞ্জে পুকুরে প্রচুর সাঁতার কাটানো শিখানো এবং সাঁতার কাটা, ফিজিক্যাল ফিটনেস ডেভেলপ করতে হবে, মাসেল, হাড় জোড়ার ফিটনেস ডেভেলপ না করলে এই PLID রুগী বাড়তি থাকবে, বাড়তি থাকবে, বাড়তি থাকবে। এখন থেকেই সচেতনতা ডেভেলপ করতে হবে। আমি প্রায় দেখি ইয়াং প্রজন্ম ফ্যাশন করে চলে ভালো কথা, কিন্তু কুঁজো হয়ে বসে থাকে। ডোন্ট ডু দিস, কুঁজো হয়ে বসবেন না, সবসময় স্মার্টলি থাকবেন, স্ট্রেট চলাফেরা করবেন, ভালো একটা স্মার্ট জাতি দরকার, মুভমেন্ট করতে হবে, প্রচুর এক্সারসাইজ করতে হবে, খেলাধুলা করতে হবে। তো আপনার PLID রোগের ক্ষেত্রে আমরা হসপিটালাইজড করে 3 থেকে 4 সপ্তাহ রিহ্যাব, ফিজিও, বিভিন্ন প্রসিডিউর, এক্সারসাইজ, ইলেকট্রোথেরাপি করে থাকি, সেটা করলে আশা করি ইম্প্রুভ হয়ে যাবে। আকমান হীরা, আপনি লিখেছেন আপনার মায়ের বয়স 60, মায়ের পা ও কোমর ব্যথা, কি করলে ভালো হবে একটু বলবেন। জি, 60 বছর বয়সে মহিলাদের হাড় ক্ষয় এটা কমন, তো কোমর ব্যথা এবং এই ক্ষেত্রে অনেক সময় PLID থাকতে পারে, যেটা আমি ইতিপূর্বে বলেছি। হাড় ক্ষয়টা কেমন জানেন, এই যে হাড্ডিগুলো আছে না, এগুলো তখন চেহারা চেঞ্জ হয়ে যায় এক্সরেতে বা MRI-তে, এগুলো চেপে যায় বা বেড়ে যায়, ক্ষয় হয়, পিছনে বেড়ে যায়, সামনে বেড়ে যায় এগুলা। আর এই দিস ইজ ডিক্স, ডিক্স প্রলাপস হয়, তো তখন ক্ষয় হতে পারে। আবার এই যে হাঁটু, হাঁটু ক্ষয় হয় কি, এই যে কার্টিলেজ দেখেন, এই যে হলুদ, এগুলো ক্ষয় হয়ে চেপে যায়, হাঁটু লেগে যায় এবং এই হাড্ডিগুলো গ্রোথ হয়, যখন যেখানেই ক্ষয় সেখানেই বাড়ে, যেখানেই ক্ষয় সেখানেই বাড়ে, যেটা আমরা ডাক্তারি ভাষা বলি অস্টিওফাইট। তো এগুলো আসলে বিভিন্ন কারণে হয়, মহিলাদের হরমোনাল সমস্যা, এজিং প্রসেস, বিভিন্ন আর্থ্রাইটিস জনিত সমস্যা, কাজের সমস্যা, চলাফেরা, বয়স জনিত বিভিন্ন কারণে হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আপনার মাকে আমি বলবো ট্যাবলেট এসিক্লোফেনাক 100 mg একটা করে দুবেলা ভরা পেটে 15 দিন খাওয়াবেন, ট্যাবলেট ইস ওমিপ্রাজল 20 mg একটা করে দুবেলা 15 দিন খাওয়ান। পাশাপাশি ওনাকে ওই যে আর আগে বলছিলাম, এই যে দুইটা সাপ্লিমেন্ট, এই যে দেখেন এই দুইটা সাপ্লিমেন্ট ওনাকে খাওয়াতে হবে, ব্যথা গরম সেক দিতে বলবেন। আমার ইউটিউব এবং ফেসবুকে প্রচুর ভিডিও দেওয়া আছে, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথার বিভিন্ন ভিডিও এক্সারসাইজগুলো, ওই এক্সারসাইজগুলো শিখে ওনাকে বলবেন, যে এক্সারসাইজটা করলে ওনার ভালো লাগে সেগুলো করার চেষ্টা করতে হবে। আর এই বয়সে অবশ্যই হালকা পাতলা কাজ করবে, ভারী কাজ করবে না, ভারী কাজ করা নিষেধ। 50 ঊর্ধ্ব নরনারী সবাইকে মাথায় বোঝা নেওয়া, হাতে ভারী কিছু ক্যারি করা নিষেধ। তারা তারা নিয়মিত হাঁটবে, নিয়মিত সাঁতার কাটার চেষ্টা করবে, ব্যায়াম করবে, নামাজ পড়বে, ধর্মীয় অনুশাসন এগুলা মেনে চলবে, সকাল বিকাল যখন সম্ভব হাঁটার অভ্যাস গড়ে তুলবে, সুষম পরিমিত খাবার খাবে, 40-এর পরে গিয়ে রেড মিট, লাল মাংস, যেটা আমরা বলি গরু, খাসি, ছাগল, ভেড়া, মহিষ, এই সকল কিছুর মাংস, যারা চার পা পশুর মাংস, সম্পূর্ণ নিষেধ। এই সময় আপনারা পশুর দুধ খেতে পারেন, ডিম খেতে পারেন, মুরগি হাঁস এগুলো খেতে পারেন, তরি তরকারি শাক সবজি খেতে পারেন। আমি এর আগের ভিডিওতে বলছি, আমরা আসুন সবাই যার যার আঙ্গিনায় উঠোনে বা যে আমাদের খেত খামার পড়ে আছে সব জায়গায় সিজনাল গাছ সবজি ফল লাগাই, চেষ্টা করি। আমাদের সারা দিন কেবল কাজ করলে হবে না, পাশাপাশি শারীরিক কসরতের পাশাপাশি আমাদের
এই ভালো খাবার খাওয়ার জন্য এই সকল শাক সবজির চাষ আমাদের করতে হবে। আবির হাসান জহির, আপনারও মায়ের সমস্যা, আজকে সম্ভবত মা দিবস, আমার মা নেই, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক, কবরের আজাব মাফ করে দেক। আমি দোয়া করি নামাজের পরে আপনারাও আপনাদের মা বাবার জন্য দোয়া করবেন এবং আমার মা বাবার জন্য আপনারা দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করবে, ওনাকে বেহেশত নসিব করুক। আর যার মা আছেন সবাই চেষ্টা করবেন, মা বাবার শারীরিক যে অসুবিধা কষ্ট ভোগ করছে হয়তো আপনাকে বলে না লজ্জায়, বা ছেলে মেয়ের টাকা পয়সার সমস্যা হবে এগুলো বলতে চায় না, বা মা বাবার অবস্থানটা এমন, আপনি আপনার সন্তানের ক্ষেত্রে চিন্তা করে দেখেন তো যে আপনার সন্তানের ক্ষেত্রে আপনি পাগল হয়ে যান একটা সন্তানে অসুস্থ হলে, ঠিক না? তো মা বাবা হয়েছে কি ওই একই বুড়ো হলো, সন্তানের অসুবিধাগুলা ওনারা চোখে দেখে, ওনারা নিজেদের সমস্যা বলতে চায় না। একটু চেষ্টা করবেন যে কারো কোনো মা বাবা অসুস্থ থাকলে অন্তত চিকিৎসাটা যেন সুষম সুষ্ঠু একটা চিকিৎসা হয়, তাদের এই বুড়া বয়সে অন্তত সেবা হয়, সেটা আপনারা খেয়াল করবেন। যা যতটুকু সম্ভব যে যেভাবে যে পারেন টাকা পয়সা দিয়ে যে পারবেন, শারীরিকভাবে যে পারবেন, মানসিকভাবে সাহায্য করবেন, নিজের কাছে রেখে যেভাবে সম্ভব আপনারা চেষ্টা করবেন। আচ্ছা, আপনার মায়ের বয়স বলছেন 60, মায়ের হাঁটুতে ব্যথা, অনেকক্ষণ বসে থাকতে পারে না, নামাজ পড়তে ব্যথা অনুভূত হয়। উত্তর জি, এটা হাঁটু ব্যথা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, এই যে এর আগে বলছে আপনার মার হাঁটু যদি আমরা এক্স রে করি দেখতে পারবো এই যে কার্টিলেজটা নাই, তখন এই হাড্ডিটা আর এই হাড্ডিটা দেখা যাবে খুব ক্লোজ চলে আসছে, তো এটাকে আমরা বলি অস্টিওআর্থ্রাইটিস, হাঁটু ব্যথার অন্যতম কারণ। তো এই ক্ষেত্রে আপনার মাকে এই সাপ্লিমেন্টটা খুব ভালো কাজ করবে, এটা আপনি যদি ভালো কোথাও পান অথেন্টিক, এগুলো আবার দুই নম্বরই হয় ভালো কোম্পানির কাছ থেকে, অথবা আমাদের ডিপিআরসি হাসপাতালে যে ফার্মেসি আছে এখানে পাওয়া যায়। আমি আগে প্রিপারেশনটা পড়ি, আপনারা শুনুন, যাদের 40-এর উপরে বয়স তারা এই সাপ্লিমেন্ট, এগুলা ডাক্তারের প্রেসক্রিপশন দরকার নাই, এগুলা খাবারের মধ্যে থাকে, অনেক সময় বাংলাদেশে খাবারে এই জাতীয় ঘাটতি থাকে, এই জন্য আমরা এগুলা রুগীরে আলাদা দিয়ে থাকি। সেটা হচ্ছে ট্যাবলেট গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট, MSM, কোলাজেন টাইপ 2, কোলাজেন 1-2 দুইটাই খুব উপকারী, ম্যাঙ্গানিজ, ম্যাগনেশিয়াম, হায়ালিউরোনিক অ্যাসিড এবং ভিটামিন সি, এগুলার কম্বিনেশন পাওয়া যায়। এই যে আমি ধরে দেখাচ্ছি ক্যামেরায়, দেখেন, আশা করি আসবে ইনশাআল্লাহ। এইটা একটা করে টানা টানা 3-4 মাস খাবে, পাশাপাশি এ আর একটা প্রিপারেশন আছে নিচেরটা, আমি আগে পড়ে শোনাচ্ছি। এখানে ক্যালসিয়াম কার্বনেট বা কোরাল ক্যালসিয়াম থাকতে পারে, ম্যাগনেশিয়াম, জিঙ্ক, ভিটামিন D3 কম্বিনেশন। এটা টানা 2 মাস খাবে, সাথে আর আগে বলছিলাম ইঞ্জেকশন কোলিক্যালসিফেরল প্রতি সপ্তাহে একটা করে খাবে। আর আপনার মাকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে গিয়ে, ফেসবুকে গেলে পেয়ে যাবেন, গিয়ে দেখবেন হাঁটু ব্যথার কিছু ব্যায়াম দিয়েছি। কিভাবে, আপনার মাকে বলবেন বিছানায় শুয়ে একটা টাওয়াল পেঁচাবে, এরকম গোল করবে, হ্যাঁ টাওয়াল রোলারের মতো বানাবে, মানে হাঁটুর নিচে দিয়ে হাঁটু দিয়ে চাপ দেওয়া, এটা দেওয়া আছে ইউটিউবে ভিডিও করা আছে, ব্যায়ামটা করতে বলবেন। ওনাকে হাঁটুতে দুবেলা গরম সেঁক দিতে বলবেন, ব্যথার মলম বা ক্রিম হাঁটুতে দুবেলা লাগাতে বলবেন, যেমন ডাইক্লোফেনাক বা ন্যাপ্রোক্সেন ক্রিম বা মলম কিনতে পাওয়া যায়, এগুলা লাগাবে। আর এই সিক্লোফেনাক যদিও ব্যথার ওষুধ খেতে পারে কিডনি সমস্যা না থাকলে, একটা করে দুবেলা 100 mg এ সিক্লোফেনাক টানা 10-15 দিন, আর সাথে অবশ্যই অ্যান্টি আলসারেন খেতে হবে, ইসোমিপ্রাজল 20 mg একটা করে দুবেলা। আর ওনাকে প্রতিদিন 1 গ্লাস গরুর দুধ খাওয়াবেন, দুধ না পাইলে দধি, দধি না পাইলে দুধ, এবং মুরগির ডিম খাওয়াবেন বা হাঁসের ডিম, এগুলা প্রতিদিন নিয়মিত খেতে হবে।
এবং এক্সারসাইজ করতে হবে। আমি যে এক্সারসাইজগুলা শিখিয়ে দিয়েছি ইউটিউবে ফেসবুকে ওগুলা করতে বলবেন, অথবা উঁচু একটা জায়গায় বসে পা উঠানো নামানো দেখবেন। এগুলার পাশাপাশি বাত ব্যথা ডাক্তারকে দেখিয়ে আপনার ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়া যেতে পারে। এই ক্ষেত্রে ইলেকট্রোথেরাপি আকুপাঙ্কচার অনেক ভালো কাজ করে থাকে হাঁটু ব্যথার ক্ষেত্রে। অনেক সময় আমরা হাঁটুর হাড় ক্ষয় বন্ধের জন্য প্লাটেলেটিস প্লাজমা থেরাপি দিয়ে থাকি। এগুলো অ্যাডভান্স ট্রিটমেন্ট, অনেক সময় একটু ব্যয়বহুল। বা সোডিয়াম হায়রনেট, যেটা মুখে খেতে বলেছিলাম, ওই হায়রনে হায়ালুরোনিক অ্যাসিড যেটা, এটা অনেক সময় হাঁটুতে দিলেও হাড় ক্ষয় বন্ধ হয়। আশা করি উত্তর পেয়েছেন। এবং যাদের হাঁটুর বয়স 40-এর উপরে এবং এই ব্যথা, সবার একই উত্তর। অনেকে হয়তো বলেন, স্যার আমার প্রশ্নটা পড়লেন না, একটু কষ্ট করে এই যে ওনার মায়ের সমস্যা যে উত্তরটা দিয়েছি, সবার ক্ষেত্রে একই উত্তর। আর আপনার মার ওজন বেশি হলে ওজন কমানোর চেষ্টা করতে হবে, ওজন কম হলে সুষম খাবার খেয়ে ওজন বাড়াতে হবে। আর নামাজ পড়তে অসুবিধা হলে চেয়ারে, আপাতত চেয়ারে বসতে আমরা না করি। আসলে নামাজ পড়ার নিয়মটা কি এবং হাদিস কোরআনের, মানে আমার যতটুকু স্টাডি যেটা বুঝলাম, সেটা হচ্ছে কেউ যদি স্বাভাবিকভাবে, মানে দাঁড়িয়ে নামাজ পড়তে না পারে, কথাটা একটু মনোযোগ সহকারে শুনবেন, কেউ যদি দাঁড়িয়ে স্বাভাবিক নামাজ পড়তে না পারে অসুস্থতার জন্য, তাহলে সে বসে পড়বে। এই বসে পড়া বলতে বোঝানো হয়েছে একেবারে ফ্লোরে হাঁটু ভেঙ্গে, আমরা যেভাবে আমরা আত্মায়ত্ত যে শুরুতে বসে বসি, সেই বসাতে বসে নামাজ পড়তে বলা হয়েছে, বা খাটে বসে যে কোনোভাবে, কিন্তু চেয়ারে বসে না। চেয়ারটা আমরা কিভাবে আবিষ্কার হলো এটা আমি জানি না, কোথা থেকে আসছে। তো আমাদের বসে নামাজ পড়তে বলা হয়েছে, মানে একজন যদি শারীরিকভাবে অসুস্থ থাকতে পারে, সে বসে বসে নামাজ পড়বে। বসা মানে চেয়ারে না, বসা মানে খাটের কিনারে না, বসা মানে খাট বা মেঝে বা ফ্লোরে একেবারে জায়নামাজ বিছিয়ে বিছিয়ে বসে, ফ্লোরে হাঁটু ভেঙ্গে বসে নামাজ পড়তে বলা হয়েছে। তারপরে যে একেবারে বসেও থাকতে পারে না, সে শুয়ে শুয়ে নামাজ পড়বে, এটা হচ্ছে নিয়ম। তো অনেকে চেয়ারে বসে নামাজ পড়েন। আসুন আজকে থেকে আপনারা মেসেজটা সবাইকে দিবেন, হাঁটু সমস্যা হোক বা অসুস্থতা হোক, যদি কেউ বসে নামাজ, মানে দাঁড়িয়ে নামাজ পড়তে না পারে, তাহলে ফ্লোরে বসে বা হাঁটু ভেঙ্গে বসে, বা খাটে মেঝে যেখানে সম্ভব হাঁটু টোটালি ভেঙ্গে ফোল্ড করে বসে, এই যে আমি দেখাচ্ছি এইভাবে, যদি আপনারা চেয়ারে বসেন তাহলে এই হয়, এতে হাঁটু আরো নষ্ট হয়ে যাবে। আমরা যদি চেয়ারে না বসে ফ্লোরে বসি, তাহলে আমাদের হাঁটু এইভাবে ভাঁজ হয়ে যাবে, এইভাবে বসতে হবে। আমি বোঝার জন্য বলছি এটা, ঠিক এইভাবে, এতে হাঁটু দীর্ঘমেয়াদী কোনো সমস্যা হবে না, হাঁটু একেবারে ভেঙ্গে বসতে হবে। ভেঙ্গে বসলে হাঁটুর এই যে পরবর্তীতে হাঁটু আর সোজা করতে পারে না, হাঁটুর আরো সমস্যা, এগুলো হয় না। আশা করি আপনারা উত্তর পেয়েছেন। রঞ্জু আহমেদ, আপনি বলেছেন বয়স 30, আমি কয়েক বছর ধরে কোমর ব্যথা ভুগছি, বসু বহু মেডিসিন খেয়েছি, ব্যথা কমে আবার বেড়ে যায়, ঠান্ডা লাগলে ব্যথা বেড়ে যায়, আমি আপনার সাথে দেখা করব, আপাতত কিছু ওষুধ দেন। জি, আপনি তো ওষুধ খাচ্ছেনই বহু বছর ধরে, আরো কি ওষুধ দিব ভাই? আমি জানি না আপনার এখন একটি ওষুধ, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে এই যে এটা আমাদের এই এটা পোস্ট দেওয়া আছে আমাদের কমেন্টে, সম্ভবত কমিউনিটিতে, কমেন্টে, এই কমিউনিটি যে অপশন আছে সেখানে এটা একটু ডাউনলোড করে নেবেন। এইগুলা নিয়মগুলো আপনি মেনে চলেন। আর ইউটিউবে আমি কিছু ব্যায়াম দিয়েছি, ওগুলা করে দেখতে পারেন। ব্যথার ওষুধ দীর্ঘমেয়াদী যদি আমি দেই, আপনার ক্ষতি হতে পারে, ব্যথার ওষুধ খাওয়া ভালো না, ব্যথার ওষুধ কম খাবেন। আর আপনি আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন ইনশাআল্লাহ। সালমা জাহান, আপনি বল লিখেছেন বয়স 22, 2 বছর যাবত একটানা 10 মিনিটের বেশি সোজা হয়ে বসতে পারি না, আর বসে থাকলো আমার হাত পা খিল লেগে যায়, মনে হয় অবশ হয়ে যায়, আমি হেলান দিয়ে ছাড়া বসতে পারি না,
10 মিনিট যদি হাঁটি বা দাঁড়াই থাকি তবে আমার হাঁটুতে জ্বালা করে, হাত পা কামড়ায়। জি, আপনার দ্রুত মেরুদণ্ডের একটা MRI করতে হবে, ম্যাগনেটিক রিজোনেন্স ইমাজিং। আপনি একজন বাত ব্যথা এবং ডিসেবিলিটি স্পেশালিস্টকে দেখিয়ে একটা MRI করে এবং পাশাপাশি কিছু ব্লাড টেস্ট করে দেখতে হবে আপনার কোনো আর্থ্রাইটিস সমস্যা আছে কি না। আশা করি আপনার টেস্ট করে দেন চিকিৎসা করাটাই বেটার। 22 বছর বয়সে এত সমস্যা হওয়ার কথা না। এর আগেও বলছি ফিজিক্যাল ফিটনেস নাই। বাচ্চারা এখন যে ভিডিওটা যারা দেখছো, বাচ্চারা যাদের বয়স 20-এর নিচে, তোমরা আজকে থেকে নিয়মিত খেলাধুলা করবা নিজেদের মধ্যে। আগে মহল্লায় মহল্লায় প্রচুর খেলাধুলা হতো, এখন কিচ্ছু নাই, সব বন্ধ হয়ে গেছে। আর এখন খেলে সব ইঞ্জুরি হওয়ার খেলা। ক্রিকেট খেলা খেলে লাভ নেই, খেলতে হবে ফুটবল, খেলতে হবে দৌড়, গোল্লা দৌড়, গোল্লা দৌড়, খেলতে হবে সাঁতার, সাঁতার কাটতে হবে, এগুলা খেলা। এই ক্রিকেট বা ব্যাডমিন্টন এগুলা খেলা যায়, কিন্তু এগুলারও কিছু নিয়মকানুন আছে, এগুলো অনেক সময় ইঞ্জুরি করে। যেগুলো হচ্ছে জেনারেল বডি এক্সারসাইজ হয় ওই খেলা খেলতে হবে, দৌড়াদৌড়ি, হ্যাঁ দৌড়ঝাঁপ, মানে পুরো বডি এক্সারসাইজ হয় যেমন সাঁতার কাটার মধ্যে হয়, এগুলা খেলতে হবে। নুসরাত জাহান লিখেছেন, জান্নাতুল ফেরদৌস রুগীর নাম, বয়স 40, ওজন 64, উচ্চতা 5 ফিট। আচ্ছা, 5 ফিট উচ্চতা রুগীর ওজন, ন্যূনতম 5 কেজি কমাতে হবে। জান্নাতুল ফেরদৌস 5 কেজি ওজন কমাতে হবে, এ রমজানে তো ওজন কমিয়ে ফেলার কথা সবার, অনেকের কমেছে আলহামদুলিল্লাহ। এবার রমজানের শুরুতে যে ভিডিও দিয়েছিলাম যে টিপস, এটা উপকারী এসেছে, অনেকে বলছে কারো 3-4 কেজি কমছে। গত আগে রমজানগুলোতে সবার আরও 3-4 কেজি বেড়ে যেত, যাদের বেড়ে গিয়েছে তারা এখন থেকে আর এই কয়টা রোজা পালন করার পর আবার ঈদের পরে আবার আপনারা রোজা রাখবেন, নফল রোজা, প্রতি সোম এবং বৃহস্পতিবার চেষ্টা করবেন, ওজন কমাতে হবে। আমার মার হাঁটু ক্ষয় শুরু হয়েছে, ওনার ডায়াবেটিস আছে কন্ট্রোলে, রাতের বেলা বেশি হয়, ক্যালসিয়াম পেনকিলার দিছে, খেলে কমে না, খেলে আবার আগের জায়গায় ফিরে আসে। জি বোন, আসলে এই বয়সে আমি এর আগেই বলছিলাম মহিলাদের আর্থ্রাইটিস একটা কমন রোগ, হাড় ক্ষয় রোগ, তো হাড় ক্ষয় প্রিভেন্টিভ চিকিৎসা করতে হবে। হাঁটুর বিভিন্ন এক্সারসাইজ যেটা বলছি পূর্বে অন্য রোগীদের ক্ষেত্রে একই এক্সারসাইজ আপনার মার জন্য প্রযোজ্য, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। পাশাপাশি যে সাপ্লিমেন্টগুলো বলেছিলাম, কন্ড্রোটিন সালফেট, গ্লুকোসামাইন, হায়ালুরোনিক অ্যাসিড, ম্যাঙ্গানিজ, কোলাজেন টাইপ 2, এই জাতীয় সাপ্লিমেন্ট একটা করে দুবেলা খেতে হবে, এবং কম্বিনেশন ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, জিঙ্ক, ভিটামিন ডি এর কম্বিনেশন খেতে হবে, এবং এক্সারসাইজ করতে হবে। প্রয়োজনে ফিজিওথেরাপি চিকিৎসক দেখিয়ে, বাত ব্যথা ডিসেবিলিটি স্পেশালিস্ট দেখিয়ে ফিজিওথেরাপি নিতে হতে পারে, এবং এই রুগীদেরকে চেয়ারে বসে নামাজ পড়তে না করবেন, স্বাভাবিক উঠবস করে নামাজ পড়ার চেষ্টা করবেন, খুব ধীরস্থির, আস্তে ধীরে। শুধু নামাজের জায়গাটা যেখানে নামাজ পড়ি আমরা, যাই নামাজ মশলা যাই বলি না কেন, নামাজের পবিত্র জায়গাটা যেন সফট থাকে, নরম থাকে, যায় নামাজ মোটা থাকে, হ্যাঁ, তাহলে হাঁটুতে ইঞ্জুরি হবে না। এবার একটু ইউটিউবে যাচ্ছি, অনেকক্ষণ তো ফেসবুকে ছিলাম, ইউটিউবে যারা আছেন তারা হয়তো মন খারাপ করবেন, একটু দেখে আসি। কবির খান, হুমায়ুন কবির, বয়স 21, উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি, বর্তমানে বেকার, 2 বছর আগে প্রবাসে ছিলাম সৌদি আরব। আমার বয়স, আমার সমস্যা L4-5L5-S1 ডিস্ক সমস্যা, 4 বছর যাবত, এর সমাধান কি? আমি আপনার ভিডিও নিয়মিত দেখি। তাহলে ভাই কবির সাহেব, আপনি তো অবশ্যই জানেন যে আপনার চিকিৎসাটা অলরেডি কি। PLID রোগের চিকিৎসাই হচ্ছে রিহ্যাবিলিটেশন থেরাপি, কনজারভেটিভ ট্রিটমেন্ট, হসপিটালে থেকে এই চিকিৎসাটা নিতে হবে। অনেক ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে MRI দেখতে হবে। আর আপনি 2 বছর বেকার, 2 বছর যদি বেকার থাকেন তাহলে লাইফ কিভাবে চলবে, কিভাবে সংসার চলবে, কিভাবে, আমি বুঝি না কেন বেকার সেটা বলেন নাই। কোমর ব্যথা যদি বেকার হন, কোমর ব্যথা আমরা স্টাডি আছে বাংলাদেশে, অনেকের চাকরি চলে গিয়েছে, অনেকে কাজকর্ম করতে পারে না, অনেকে বিদেশ থেকে ফেরত আসছে, তো কোমর ব্যথা একটা বিশাল ইস্যু আমাদের হেলথ ইকোনমিতে। সবার কোমর ফিটনেস ডেভেলপ করতে হবে, আমরা টানা দেখতে পাচ্ছেন, তো ফিটনেস ডেভেলপ করতে হবে। কুঁজো হয়ে বসবেন না, আমি হাজারবার বলি, সবাই কুঁজো হয়ে বসে বা পিছনে এভাবে বসে থাকে বা এভাবে কাত হয়ে বসে থাকে সারাদিন, এভাবে বসবেন না, এভাবে বসবেন না, স্ট্রেট বসতে হবে।
তা না, 1 ঘন্টা বসে থাকবেন না, 1 ঘন্টা পর আমার মতো এভাবে উঠবেন, একটু দাঁড়াবেন, হ্যাঁ একটু স্ট্রেসিং করবেন, স্ট্রেসিং করবেন, এই যে একটু স্ট্রেসিং করবেন, একটু মুভমেন্ট করবেন, হ্যাঁ এগুলা করবেন আপনারা, ঠিক আছে, একটু মুভমেন্ট করবেন, একটু সামনে পিছনে বা এরকম এগুলা করবেন, টানা বসে থাকবেন না। আর যারা ডেস্ক জব করেন তারা অবশ্যই রিভলভিং, এই যে রিভলভিং চেয়ার ব্যবহার করবেন, তবে হেলান দিয়ে বসতে হবে এমন কথা না, স্ট্রেট বসার চেষ্টা করবেন। টেবিলটা যেন বসলে টেবিলের হাইটটা নাভির উপরে থাকে, হ্যাঁ আমাদের যে এখানে কি বলে এখানে জিফয়েড, এই যে আমাদের স্টারনাম, স্টারনামের নিচে এই লেভেলটা পর্যন্ত যেন থাকে টেবিলটা, তাহলে আপনার মেরুদণ্ডটা স্মার্ট থাকবে, নষ্ট হবে না। মোবাইল ফোন ব্যবহার হাজারবার বলেছি, বিভিন্ন বিভিন্ন যানবাহন যেমন রিক্সা, ঝুঁকিপূর্ণ যানবাহন, নসিমন করিমন, বিভিন্ন মন মন দিয়ে ভরা গ্রামে গঞ্জে, এই জাতীয় অপযান দুর্ঘটনা হয় এই যানে উঠানো যাবে না, ওই জায়গাগুলো আমরা আমরা হাঁটার চেষ্টা করব, হেঁটে যাব, হাঁটতে হবে, হেঁটে যেতে হবে। আমরা বাস লঞ্চ ট্রেন, হ্যাঁ এগুলা এসব যানবাহন বড় বড় জার্নিতে ব্যবহার করব, ছোটখাটো যানবাহন যেগুলা স্প্রিং নাই এগুলো আমাদের মেরুদণ্ডে ইঞ্জুরি তৈরি করে ঝাঁকির কারণে। কাজের ক্ষেত্রে সামনে ঝুঁকে কোনো কিছু উঠাইতে গেলে হাঁটু ভেঙ্গে নিচে বসে দেন, আস্তে আস্তে উঠাতে হবে, এটাকে বলে হেলথ আর্গোনমিক্স। আর্গোনমিক্স এটা একটা সাবজেক্ট, এটা একটা হেলথ ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, আর্গোনমিক্স মানতে হবে। বালিশ, অনেকে দুইটা বালিশ ব্যবহার করে, অনেকে সারা দিন হ্যাঁ খাটের কিনারে মাথা দিয়ে শুয়ে শুয়ে টিভি দেখে, কেউ কথা শুনে না, আমার কাছে প্রায় রুগী আসে, অনেক ইঞ্জিনিয়ার ঘাড়ের ডিস্ক প্রলাপ শেষ, তো এগুলা মেনে চলতে হবে, ঘাড়ের এই এক্সারসাইজ করতে হবে, শোল্ডারে বিভিন্ন স্ট্রেসিং চলাফেরা করতে হবে, এগুলা যদি আমরা হাঁটি এমনিতে হয়ে যায়, হাঁটা হচ্ছে এমন একটা এক্সারসাইজ যেগুলো অটোমেটিক এ সকল সমস্যার সমাধান হয়ে যায়। আশা করি কবির সাহেব ইউটিউবে প্রশ্ন করেছেন, উত্তর পেয়ে গিয়েছেন। মাহবুব আলম, পায়ে হাঁটুতে ব্যথা সব সময়, এখন কি করব, বয়স লেখেন নাই, বয়স লেখলে সুবিধা হতো, পায়ে হাঁটু ব্যথা, এই ক্ষেত্রে ব্যথার গরম সেঁক দিয়ে দেখতে পারেন, ব্যায়াম হাঁটা চলাফেরা করে সাঁতার কেটে দেখতে পারেন, ব্যথা নাশক ঔষধ খাওয়া যাবে না, তারপরেও যদি সমাধান না হয় হয়তো ব্লাড টেস্ট করে দেখতে হবে আপনার। যে কবির সাহেব আপনি আসতে পারেন, ইনশাল্লাহ আমরা অবশ্যই চেষ্টা করব যেন আপনার সাধ্যের মতে আপনার ইকোনমিক্যাল যে সমস্যা আছে সেটা আমরা অবশ্যই আপনাকে হেল্প করব যেন আপনি চিকিৎসাটা নিতে পারেন। তনয় কুমার মণ্ডল ফ্রম ইন্ডিয়া, জি তনয় সাহেব ইন্ডিয়া থেকে দেখছেন, আপনাকে স্বাগত, আপনার কি সমস্যা লেখেন নাই। ফাতিহা জান্নাত স্যার, আমি গত জানুয়ারি 21-এ আপনার কাছে গিয়েছিলাম, এখন আপনার কাছে নতুন করে চিকিৎসা নিতে চাই, বিকাশে ভিজিট দেব এবং ফোন নাম্বারে কথা বলতে চাই, যদি ফোন নাম্বারটা দিতেন। জি আমার যত পুরাতন রুগী আছে, আমি আবারও বলছি প্লিজ, যারা পুরাতন রুগী আছেন যারা আমাকে দেখিয়েছেন তারা যদি এখন আসতে অসুবিধা হয় তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে অথবা আমাদের ম্যানেজারদের নাম্বার আছে, এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনার আগের প্রেসক্রিপশনের ছবিটা, আপনার আইডি নাম্বার, আপনাকে আমরা যে একটা কার্ড দিয়েছি হাসপাতাল থেকে পেশেন্ট আইডি কার্ড, সেটা ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠান, আমি আপনাকে ফোন ব্যাক করবো ইনশাল্লাহ। তাহলে আশা করি উত্তর পেয়েছেন, তা আমি তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 01732200697, আমি আবারও বলছি 01732200697, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে ছবি তুলে আইডি নাম্বার পাঠান, আমি ফোন ব্যাক করব, আপনার বর্তমান সমস্যা শুনে সমাধান দিব ইনশাল্লাহ। আর তারপরে আমাদের কিছু ম্যানেজারদের নাম্বার আছে, যে নাম্বারগুলো আপনারা ফোনে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন, জিরো নাম্বারগুলো বলছি আমি, 01997702016, 01997702006,
01997020211, 01997020014, 01997020220, আর একটি নাম্বার হচ্ছে 01552454263। এগুলো হচ্ছে আপনাদেরকে স্পেশাল সার্ভিস এর মাধ্যমে আপনার যারা আমাদের পুরাতন রুগী এই নাম্বারগুলোতে ফোন দিয়ে, অথবা নতুন রুগীরা ফোন দিয়ে সিরিয়াল দিয়ে আসতে পারবেন, আর পুরাতন রুগীদের সমস্যা হলে নাম্বারগুলোতে ফোন দিয়ে আইডি নাম্বার বললেই ওনারা আমার সাথে কথা বলে দিবে, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো বলেছি, সেখানেও আপনারা দিতে পারেন। তারপরে হচ্ছে আমাদের জুতা, জুতা নিয়ে আমি হাজারবার বলছি, আমাদের মা বোনরা আপনারা পেন্সিল হিল ব্যবহার করবেন না, অবশ্যই উঁচু জুতা ব্যবহার করতে পারবেন, সমস্যা নাই, সামনে পিছনে যেন সমান থাকে, উঁচু জুতা ব্যবহার করবেন, সামনে পিছনে যেন সমান থাকে, তাহলে এবং সেটা সফট হইতে হবে, তাহলে আপনার পায়ের তলার ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা হবে না। জুতা অবশ্যই এক সাইজ বড় কিনতে হবে এবং কমফোর্টেবল হইতে হবে। বাসায় চপ্পল পঞ্চ ব্যবহার করবেন, খালি পায়ে হাঁটবেন না বাসায়, মাঠে ঘাটে যারা কাজ করে নরম জায়গা নরম মাটিতে তারা খালি পায়ে হাঁটতে পারেন। জি ফাতিহা জান্নাত, আমি তো বলেছি আপনি ওই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, ছবি পাঠান, অথবা যে ম্যানেজারদের নাম্বারে ফোন দিলে আমি আপনাকে ফোন ব্যাক করে কথা বলবো। আপনি ওষুধ খেতে চাচ্ছেন, এখন আমি যদি লাইভে এখন কোন একটা ওষুধের নাম বলি অনেকে এটা ভুলভাবে খেয়ে বসবে। রনি আহমেদ, বয়স 23 বছর, পেশা লেখাপড়া করি, কিছু মাস কোমর ব্যথা নিয়ে ভারী কাজ করেছিলাম, আমার কোমরে মাঝখানে ব্যথা 1 বছর ধরে, অনেক ডাক্তার দেখেছি, এমআরআই করেছিলাম, কিছু ধরা পড়ে না। যদি কোমর ব্যথা দীর্ঘদিন থাকার পরেও এমআরআই না আসে, বুঝতে হবে এটা মেকানিক্যাল সমস্যা না, এটা অন্য কোনো আইদার ডিজিজ অথবা কোনো প্যাথোলজিক্যাল সমস্যা বা অন্য কোনো কারণে কোনো আর্থ্রাইটিস জনিত সমস্যা থেকে হতে পারে। বিভিন্ন বাত ব্যথায় কিন্তু বাত রোগে আর্থ্রাইটিস রোগে এই সমস্যাটা হতে পারে, তো সেটা আপনাকে আরো কিছু টেস্ট করে দেখতে হবে, দেখলে এটা সমাধান করা যাবে। আপনি একজন বাত ব্যথা ডিসএবিলিটি স্পেশালিস্টকে দেখান, আর আমার ইউটিউবে যে ব্যায়ামগুলো আমি দিয়েছি এগুলো করে দেখতে পারেন, নিয়মগুলো মেনে চলবেন। দয়া করে যারা নিয়ম মাফিক চলে, ওজন নিয়ন্ত্রণে রাখে, পরিমিত খাবার খায়, নিয়মিত হাঁটা চলাফেরা করে, তারপরে হচ্ছে বসা চলাফেরা ঠিক মতো করে, তাদের এই বাত ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা এগুলো সাধারণত হয় না, সাধারণত এগুলা হয় না। ফাতেমা, আপনার আইডি, আচ্ছা বয়স, আমার নাম রাসেল, আমার স্ত্রীর বয়স 25, তার ঘাড় ও কোমরে প্রায় 2 বছর যাবত ব্যথা, ওষুধ খেলে কিছুদিন ব্যথা ভালো থাকে আবার আসে, এখন কি করতে পারি? যেহেতু 2 বছর দীর্ঘদিন, আপনার স্ত্রীকে একজন বাত ব্যথা ডিসেবিলিটি স্পেশালিস্টকে দেখিয়ে এমআরআই করে দেখতে হবে, এমআরআই করতে হবে, আর ওনাকে যে নিয়মগুলো আমি বলছি পুরো লাইভ ভিডিওটি যদি না দেখে থাকেন আবার ব্যাক করে দেখবেন, এই নিয়মগুলো মেনে চলতে বলবেন, ওনাকে একটা পাতলা বালিশ ব্যবহার করতে বলবেন, শোয়ার সময় সামনে ঝুঁকে যেন দীর্ঘ সময় কাজ না করে, নিচে বসে কাজ করতে হলে হাঁটু গেড়ে বা হাঁটু ভেঙ্গে বসে কাজ করবে, গেড়ে না হাঁটু ভেঙ্গে বসে কাজ করবে, টানা বসে থাকবে না, শারীরিক কসরত করতে হবে। মা বোনরা আপনারা অনেকেই ঢাকা শহর বিভিন্ন শহরে আছেন, আপনারা হাঁটেন না, হাঁটার পরিবেশ নাই, হাঁটার হয়ে ওঠে না, আপনারা চেষ্টা করবেন হাঁটতে, না হলে বাসায় যা বা ছাদে যদি জায়গা থাকে হাঁটার অভ্যাস করবেন, অবশ্যই কাপড়ের জুতা বা স্নেকার্স বা স্পোর্টসের শু ব্যবহার করবেন, এবং প্রয়োজনে ট্রেডমিল ব্যবহার করতে পারেন। ট্রেডমিল ব্যবহারে বলে দিচ্ছি সবাইকে, ট্রেডমিলে যেখানে আপনারা হাঁটবেন এই হাঁটার জায়গাটা, এটা কিন্তু স্ট্রেট, ইনক্লাইনেশন জিরো থাকতে হবে, ইনক্লাইনেশন জিরো থাকতে হবে, ইনক্লাইনেশন যদি বাড়ান 2, 3, 4, 5 এ নেন তাহলে আপনাদের কোমর হাঁটু ব্যথা হতে পারে, বি সাবধান, ট্রেডমিল ব্যবহারে সাবধান। ট্রেডমিল নিয়ে আমি একটা ভিডিও আগেই দেওয়া আছে, হাঁটার নিয়ম আবার অতি শীঘ্রই, ট্রেডমিলের নিয়ম কানুন কিভাবে হাঁটবেন, কত পালস রেট থাকতে হবে, কত স্পিড থাকতে হবে, কত কিলোমিটার পার আওয়ার থাকতে হবে, এটা নিয়ে ভিডিও অতি শীঘ্রই আসছে। ইউটিউব চ্যানেল, ফেসবুক সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তারপরও বলে দিচ্ছি, ট্রেডমিল হাঁটার ক্ষেত্রে আপনাদের সবচেয়ে ভালো খাবার খাওয়ার 2 থেকে 3 ঘন্টা পর হাঁটবেন, খাবার খাওয়ার খাবার খেয়েই
দুই থেকে তিন ঘন্টার মধ্যে কোনো ফিজিক্যাল ওয়ার্ক বড় আকারে করা যাবে না, হালকা পায়চারি করা যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা যে হাঁটার কথা বলি বা জগিং বা এক্সারসাইজ বা দৌড়, এগুলা অন্তত 2 থেকে 3 ঘন্টা পরে করলে সবচেয়ে সাইন্টিফিক। এবং হাঁটার আগে হালকা পানি খেয়ে নেবেন, হাঁটার মধ্যেও আপনি প্রয়োজনে পরিমিত মাঝে মাঝে পানি খেতে পারেন। প্রথমত 2 কিলোমিটার পার আওয়ার ধরেন, বা 3 কিলোমিটার পার আওয়ার, এভাবে 2-3 মিনিট হাঁটবেন। আবার 4-5 মিনিট পর বাড়াবেন, 4 কিলোমিটার পার আওয়ার। আবার 5-6 মিনিট পর আবার 5 কিলোমিটার পার আওয়ার, এইভাবে হাঁটবেন। এভাবে বাড়াতে বাড়াতে 10 কিলোমিটার পার আওয়ার, যাদের বয়স বিলো 40 বা 40-র নিচে, তারা করবেন 10 কিলোমিটার পার আওয়ার এই গতিতে। তো এটার জন্য বিভিন্ন মোবাইল ফোনে অ্যাপস পাওয়া যায়, হাতের ঘড়িতে পাওয়া যায়, বা বিভিন্ন হিসাব নিকাশ, বা ট্রেডমিলে তো ওটা দেওয়াই থাকে, ট্রেডমিলে তো হিসাবটা দেওয়া থাকে। ওইভাবে হাঁটবেন এবং হালকা একটু দৌড় দিতে পারেন, হালকা দৌড়, বেশি জোরে দৌড়ানোর কোনো প্রয়োজন নেই। বি কেয়ারফুল। আর এই কাজটি যারা করেন নাই, প্রথমত নিয়মিত 10-15 দিন আস্তে আস্তে হাঁটবেন, 2 কিলোমিটার অথবা 3 কিলোমিটার পার আওয়ার, তারপরে আস্তে আস্তে 10-15 দিন পর আপনারা বাড়াবেন। এইভাবে করতে হবে, টানা 10-30 মিনিট পর্যন্ত এক সেশনে আপনারা হাঁটতে পারেন। এটা করবেন, ভেঙ্গে ভেঙ্গে সকাল বিকাল দুপুরও হাঁটতে পারেন, রাতেও হাঁটতে পারেন। এমন কোনো কথা নাই যে রাতে হাঁটতে হাঁটা যাবে না, সকালে ভোরে হাঁটতে হবে, এমন কোনো সাইন্টিফিক এভিডেন্স নেই যে সকালেই হাঁটতে হবে। সকালে হয়তো পরিবেশটা ভালো থাকে, ভালো অ্যাটমসফিয়ার থাকে, আলো বাতাস ভালো, হ্যাঁ, ময়লা থাকে না, সেই জন্য একটা স্বাস্থ্যকর বলা হয়ে থাকে। কিন্তু হাঁটার ক্ষেত্রে এমন কোনো টাইম নেই, যে সময় আপনি ফিট মনে করেন, আপনি সুস্থ মনে করেন, সেই সময় হাঁটবেন। হাঁটার অভ্যাস করতে হবে, ফুটপাত গুলা ছেড়ে দেন। যারা ফুটপাতে আমার রুগীরা আছেন, ব্যবসা বাণিজ্য করেন, চেষ্টা করবেন ফুটপাত গুলো পরিষ্কার করে দিতে। ফুটপাত গুলো আমাদের হাঁটার জন্য সবচেয়ে খারাপ জিনিস। এবং রিক্সা, রিক্সা হাঁটার জন্য একটা একটা ভয়ানক মহামারী। রিক্সা বড় শহরগুলো থেকে উঠিয়ে দিতে হবে। রিক্সা যারা পুলার, তারা অন্য কাজ করবে, প্রচুর কাজ আছে, কৃষিকাজ করবে, কৃষিকাজ তার স্বাস্থ্যের জন্য ভালো। রিক্সা পুলারদের শ্বাস প্রশ্বাস রোগজনিত, হার্টের রোগজনিত এবং বিভিন্ন ম্যাল নিউট্রিশনে ভুগে থাকেন। আজাদ ইসলাম, বয়স 26, উনি ইউটিউবে লিখেছেন, আমার রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশন সমস্যা হচ্ছে, 7 বছর আগে প্রথম হয়েছিল, এরপর অনেকবার হয়েছে, এখন জয়েন্ট শব্দ ব্যথা করে, শব্দ হয়, মুভমেন্ট হয়, ঘুমাতে পারি না, কি করব? জি, রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশন, দিস ইজ শোল্ডার, এটা প্রায় আমি রুগী পেয়ে থাকি। এই শোল্ডার যদি কারো একবার শোল্ডার খুলে যায়, এটা নিচে খুলে যায় অথবা অ্যান্টেরিয়র ফরওয়ার্ড মানে সামনে এবং নিচে হতে পারে, নিচের দিকে হতে পারে, বিভিন্ন রকম ডিসলোকেশন হতে পারে। তো এটা একবার খুললে বারবার খুলে এটি স্বাভাবিক। এই জন্য কারো যদি একবার খুলে যায়, তাকে ন্যূনতম 15-20 দিন এটাকে রেস্টে রাখতে হবে। এখানে একটা কাপ এন্ড কলার সিলিং দিয়ে রেস্টে রাখতে হবে, মুভমেন্ট না করানোই ভালো। তারপর আস্তে আস্তে সে মুভ করবে, পেন্ডুলার এক্সারসাইজ, বিভিন্ন আস্তে আস্তে সাবধান এক্সারসাইজ করবে। এবং এটা হচ্ছে শোল্ডার, এই যে শোল্ডার অ্যাডাক্টর মাসেল উইক হয়ে যায়, শোল্ডার অ্যাডাক্টর, যারা অ্যাডাকশন করে মানে শরীরের সাথে লাগায়, এই মাসেলগুলোকে স্ট্রেন্থেন এক্সারসাইজ করতে হবে। আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি দেওয়া আছে, এক্সারসাইজটা শিখে নেবেন, সে এক্সারসাইজটা করতে থাকেন। আর আপনাকে ওই যে সাপ্লিমেন্টগুলো বলেছিলাম, এই যে পেয়ে যাবেন, এটা আবার ভিডিওতে পেয়ে যাবেন, ভিডিওটা পরে আবার টেনে দেখে নেবেন, এগুলো খেতে থাকেন। আর আপনার দরকার রিহ্যাব, অ্যাডভান্স রিহ্যাব থেরাপি, যদি ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন এবং এক্সারসাইজ এটাকে একমাত্র প্রোটেকশন করতে পারে, একটা এমআরআই করে দেখতে হতে পারে। তারপরেও যদি ট্রিটমেন্ট দীর্ঘমেয়াদী ঠিকমতো না করেন, বা করতে চান না, বা করা সম্ভব হয়ে ওঠে না, বা ভালো হন না, তাহলে হয়তো অপারেশনের প্রয়োজন হতে পারে। তো সবাইকে পবিত্র লাইলাতুল কদরের রাতের মহিমান্বিত রজনীর যে ফজিলত, এটা যেন আমাদের জীবনে আসে, সবার জীবনে আসে। আমরা যারা মুসলমান আছি, আমরা যেন ফজিলত পেতে পারি। আমরা আমাদের জন্য, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, আমাদের সবার জন্য দোয়া করব, একজন আরেকজনের জন্য।
আর এই ভিডিওগুলা আপনাদের যদি উপকারে আসে এতেই আমার প্রাপ্তি, এতেই মহান রব্বুল আলামিনের কাছে আমার চাওয়া যে তার বিনিময়ে আমি যেন জান্নাতবাসী হতে পারি। আমি আপনাদেরকে কিছু দোয়া এর আগে বলেছিলাম, যে শেফাত দোয়া এগুলো দিয়েছিলাম, আবারও আবার একটু পড়ে শোনাচ্ছি। এগুলো আপনারা দোয়া পড়ার চেষ্টা করবেন, পাশাপাশি বৈজ্ঞানিক চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন, অপ চিকিৎসার শিকার হবেন না, শারীরিক পরিশ্রম করতে হবে, অতিরিক্ত করা যাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম, অনুনাজ্জিল মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ও রহমাতুল লিল মুমিনিন। আমি আবারও বলছি, অনুনাজ্জিল মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ও রহমাতুল লিল মুমিনিন। দ্বিতীয় দোয়া, ওয়া ইজা মারিত্তু ফাহুয়া ইয়াশফিন। আমি আবারও বলছি, ওয়া ইজা মারিত্তু ফাহুয়া ইয়াশফিন। তৃতীয় দোয়া, অশিফা উল্লিমা ফিস সুদুর, অশিফা উল্লিমা ফিস সুদুর। তৃতীয় চতুর্থ দোয়া, ও আশফি সুদুর কওমি মুমিনিন, ও আশফি সুদুর কওমি মুমিনিন। পঞ্চম, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদা ওয়া শিফা, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদা ওয়া শিফা। পঞ্চম দোয়া, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউল লিন্নাস। আমি আবারও বলছি, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউল লিন্নাস। এগুলা ইউটিউব, ইন্টারনেট, ফেসবুক বিভিন্ন জায়গায় দেওয়া আছে, আপনারা সঠিক উচ্চারণ করার চেষ্টা করবেন। আমি যদিও আরবি লাইনে পড়ালেখা নাই, আমি চ্যানেল লাইনের লোক, আমি চেষ্টা করছি সঠিক উচ্চারণ নিতে। এক্ষেত্রে আমাদের যারা আলেম ওলামা আছেন ওনাদের হেল্প নিয়ে থাকি। আর হচ্ছে সুরা ফাতিহা, এটা হচ্ছে শেফার সবচেয়ে বেস্ট দোয়া, এটা আপনারা পরে গায়ে ফু দিবেন এবং সাইন্টিফিক চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।